বন্ধুরা যদি এমন হয় অনেক কিছুই করেছো তাও মেচেতা বা পিগমেন্টেশনের দাগ ফ্রেকলস ব্রণ ফুসকুড়ির দাগ কিছুতেই যাচ্ছে না তো আজকে আমি তোমাদেরকে একটা খুব সহজ উপায় বলে দেবো যেটা করলে তোমাদের পুরনো সে পুরনো মেচেতা বা পিগমেন্টেশনের দাগ ফুসকুড়ির দাগ যে কোনো দাগ ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতানা সো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে একটা মানে মারাত্মক সমস্যা এবং সত্যি এটা মানে আমি দেখছি আমার কাছে যত কমেন্টস আসে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে যে হচ্ছে মেচেতা বা পিগমেন্টেশনের দাগ আমার কাছে এমন কমেন্টস প্রচুর আসছে দিদি আমার কিন্তু গায়ের রং খুব ফর্সা স্কিন মোটামুটি ঠিকই আছে কিন্তু এত পিগমেন্টেশনের দাগ সারা মুখে এত ফ্রেকেলস এত ছোপ দিদি ভালো লাগছে না এটা কোনো রকমেই মানে কমাতে পারছি না উল্টে উত্তর বেড়ে যাচ্ছে এই পিগমেন্টেশন বা মেছে তার দাগ না এমন একটা জিনিস এতটা জিদ্দি দাগ এটা কিন্তু মানে উঠতে চায় না দেখবে আর আমি তো তোমাদেরকে অনেকগুলো ট্রিটমেন্ট দিয়েছি পিগমেন্টেশন বা মেচে তার তোমরা তার থেকে ভীষণ উপকৃত হয়েছো যার যেটা স্যুট করেছে সবাই তো সব জিনিসটা স্যুট করে না আমি ওই জন্য পাল্টে পাল্টে পিগমেন্টেশনের ট্রিটমেন্ট দিতে থাকি যে যার যেটা লেগে যাবে তার সেটাতেই কাজ হবে কিন্তু যার অনেকের অনেক জিনিস শ্যুট করে না আর আমি তো জানি না তোমাদেরকে তো আমি সামনাসামনি দেখতে পাই না আমি তোমাদেরকে স্কিন টাইপ জানি না বুঝতে পারি না তাই জন্য আমি সব রকম মানে উপায়ই বলতে থাকি যাতে তোমাদের যার যেটা সুবিধে সে সেটা করতে পারবে তো আজকে আমি তোমাদেরকে একটা আলু এই আলু দিয়ে একটা মানে অসম্ভব ভালো এই রেমেডিটা আমি যাকে যাকে বলেছি আমার চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা প্রত্যেকে মানে প্রত্যেকে ভীষণ হ্যাপি হয়েছে এবং তাদের পিগমেন্টেশান মেচে তা এত মিলিয়ে গেছে মানে কারো কারো হয়েছে আর একদম নেই কোনো দিন যে পিগমেন্টেশান ছিল সেটাই বোঝা যায় না তোমরা আমাকে যখন কমেন্টস করে বলো দিদি ভীষণ পিগমেন্টেশনের দাগ বেড়ে যাচ্ছে কি করব। আমি কিন্তু সেখানেই তোমাদেরকে আনসার দিয়ে দিই আলুর ব্যবহার করো আলুর রস আলু স্টার্চ এমন একটা জিনিস যেটা কিন্তু যে কোনো দাগ ছোপ শুধুমাত্র যে মেচেতা বা পিগমেন্টেশন তা নয় ব্রণফুসকুরির দাগ নখের দাগ মানে যে কোনো ফ্রেকেলস থাকলে যে কোনো দাগ থাকলে কিন্তু দাগ ছোপ তুলতে ভীষণ ভালো কাজ দেয় হচ্ছে এই আলুর রস আর তাছাড়া আলুর রস কিন্তু স্কিনকে ফর্সা করে স্কিন টোনকে চকচকে করে উজ্জ্বল করে মেচে তার ছুলির দাগ পর্যন্ত এই আলুতে চলে যায় জানো সেই জন্য আমি তোমাদেরকে এই আলু দিয়ে আজকে একটা সিম্পল আলুর সাথে জাস্ট দুটো জিনিস মিক্স করব কিচ্ছু না ঘরে থাকে প্রত্যেকের বাড়িতে পাওয়া যাবে এমন জিনিস দিয়ে আজকে একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা দিনে দুবার করে লাগাবে লাগাতার দশ দিন লাগাবে দশ দিন টানা দিনে দুবার করে একটা হচ্ছে সকালে একটা হচ্ছে রাত্রে করে লাগাবে লাগিয়ে দেখো দশ দিনে তোমাদের স্কিনে যদি মেচেটা দেখো অনেকটা হালকা হয়েছে তার মানে বুঝবে এই তোমার কাজ করে গেল প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হবে একদিন দুদিন লাগিয়ে যদি ছেড়ে দিই তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এটা কাজ করছে কিনা তো টানা দশ দিন লাগাবে দেখবে তোমার পিগমেন্টেশন অনেকটা হালকা হয়ে গেছে অনেকটা অন্তত এইটটি পারসেন্ট তোমার পিগমেন্টেশন হালকা হয়ে যাবে তাহলে চলো দেখে নিই যে আমি কিভাবে এটা আলুর সাথে আমি কি কি মিক্স করব। কিভাবে মিক্স করব কেমন করে লাগাবো চলো তো দেখো আমি এখানে সবার প্রথম নিয়েছি একটা আলু আলুটা আমি খোসা সমেতে নিয়েছি কারণ আলুর খোসার ভেতরেও কিন্তু প্রচুর এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটেন করে ব্রাইটেন করে দাগছোপ মুক্ত করে এবার দেখো এই আলুটাকে আমি এইভাবে কুড়িয়ে কদুকস করে নিচ্ছি আলুর আলুর রসটা আমার চাই তো দেখো এখানে আমি আলুটা ভালো করে কুড়িয়ে নিলাম এবার তার থেকে আমি রসটা চিপে বের করে নেবো এই আলুর রস আমাদের স্কিনের যে কোনো দাগ ছোপ তোলার একটা মহৌষধ বলতে পারো মানে আলু যে কতটা কী তাড়াতাড়ি তোমার স্কিনের দাগ ছোপ উঠিয়ে দিতে পারে সেটা তুমি না ইউজ করলে কখনোই বুঝতে পারবে না তো দেখো এই আলুর রসটা আমি নিয়ে নিলাম আলুর রসের সঙ্গে কিন্তু আলুর স্টার্চও রয়েছে আলু স্টার্চ কিন্তু স্কিনের দাগ ছোপ তুলতে ভীষণ ভালো কাজ করে তার সঙ্গে আমি দিলাম হাফ চামচ মতন নারকেল তেল আর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে এই ভিটামিন ই ক্যাপসুল না অনেক রকমের দেখতে হয় গোল্ডেন কালারের হয় বিভিন্ন রকমের হয় এটা হচ্ছে ইভিএম ফোর হান্ড্রেড মানে নানান কালারের হয় তোমাদের কাছে যেটা আছে যেটা তোমরা পাবে সেটাই কিন্তু নিয়ে নেবে আর ওই পাশে যে দেখেছ আলুর যে কোরানো যে এটা রয়েছে আলুটা ওটা কিন্তু আমি ফেলছি না ওটা কিন্তু আমার কাজে লাগবে তো চলো ফার্স্ট স্টেপ আমি আগে দেখিয়ে নিই সেকেন্ড স্টেপে কিন্তু আমার ওই আলুটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেব কি করতে হবে তো ফার্স্ট স্টেপে দেখো এরকম একটা কটন বল নেবে তুলো নেবে তুলো নিয়ে ওই যেটা বানালাম আমি মিক্সচারটা আলু নারকেল তেল আর ভিটামিন ই দিয়ে ওটা তোমরা ভালো করে ফেসে অ্যাপ্লাই করবে যেখানে যেখানে পিগমেন্টেশান আছে সেখানে সেখানে থুবে থুবে বেশি বেশি করে লাগাবে কারণ আলুর মধ্যে থাকে ভিটামিন সি পটাশিয়াম ভিটামিন বি যেগুলো আমাদের স্কিনের জন্য খুব ভালো এটা তোমরা অ্যাপ্লাই করলে না দাগ ছোপ পিগমেন্টেশানের দাগ ব্লেমিশেস খুব তাড়াতাড়ি চলে যাবে আর তাছাড়া আলু না লার্জ পোস পোস থাকলে সেটাকেও কিন্তু ক্লোজ করে আর হয়তো অনেকেরই জানা নেই যে আলু কিন্তু একনে প্রবলেমকেও কমিয়ে দেয় স্কিন টোনকে উজ্জ্বল চকচকে করে স্কিনকে ময়েশ্চারাইজ রাখে ঠিক আছে আর এভাবে পুরো ফেসে দেখো আমি লাগিয়ে নিচ্ছি মানে যতক্ষণ ওই পুরো জিনিসটা শেষ হয়ে যাবে ধরো আমি হাফ আলুর রস নিয়েছি ভালো করে তারপরে আমি নিয়েছি হাফ চামচ নারকেল তেল আর একটা ভিটামিন ই অয়েল যতক্ষণ না তোমার স্কিনে পুরোটা অ্যাবজর্ভ করবে দেখো আমি হাত দিয়ে দিয়ে ওটা বসিয়ে দিচ্ছি হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে বসিয়ে দেবে ঘষে ঘষে নয় হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে বসিয়ে দেবে যতই ডার্ক হোক না কেন তোমার স্কিন টোন স্কিনে যতই ডার্ক স্পট থাকুক ছোপ থাকুক পিগমেন্টেশন থাকুক না কেন যতই সানটাইন থাকুক না কেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে চোখের কোলের কালি থাকে অনেকে দেখবে চোখের চারপাশের কালি খুব তাড়াতাড়ি নিমেষে ভ্যানিশ হয়ে যাবে ভাবতে পারবে না কত স্পিডে এটা কাজ করবে এবার দেখো ওই আলুটা যেটা ছিল ওটা আমি দেখো আমার তো পিগমেন্টেশান নেই আমি ওই জন্য চোখের নিচে লাগিয়ে দিলাম তোমরা যদি পিগমেন্টেশানের ওপর লাগিয়ে দেবে চোখের নিচে লাগিয়ে দেবে ঠোঁটের পাশে কালো ছোপ থাকলে এইভাবে সেখানে সেখানে লাগিয়ে রাখবে দেখো আমি এভাবে লাগিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ফেসে এগুলো রেখে দেবে দেখবে তোমার স্কিন ইভেন হবে দাগছোপ রিমুভ হবে আর স্কিন টোন অনেক বেশি ফর্সা চকচকে হয়ে যাবে কারণ এতে আমি দিয়েছি তো আলুর রস আলুর রস স্কিন থেকে যে কোনো দাগছোপ তুলতে না এক নম্বর সো তোমরা এইভাবে আলুটা পুরো দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে রেখে তারপরে তোমরা এটা ওয়েট করবে যে অল্প অল্প শুকিয়ে যাবে খুব একটা একদম কটকটে হয়ে শুকোতে হবে না যদি এমন হয় যে অনেক কিছু ট্রাই করেছো কিন্তু তোমার কোনো কাজ হয়নি এটা একবার করে দেখো আমরা তো অনেক দামি দামি ক্রিম প্যাক কিনে কিনে লাগাই কিন্তু এই হোম রেমেডিগুলো না তোমার যে কিওরটা করবে তোমার যে পিগমেন্টেশান চলে যাবে সেটা কিন্তু পারমানেন্টলি হবে কোনো রকম আর ফিরে আসবে না সো দেখো পুরোটা আমার মুখে আমি লাগিয়ে প্রায় দশ মিনিট রেখে দেবো তারপরে হালকা জল দিয়ে আমি ওয়াশ করে নেবো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি লাগাচ্ছি দেখো মুখটাতে জল দিয়ে ধুয়ে চলে এসছি আমি মুখটা ভালো করে টাবেল ড্রাই করে নিয়ে এবার তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা পোটাটো ক্রিম বা পোটাটো সিরাম সেই সিরামটা মুখে লাগিয়ে নেবে যদি তোমার পোটাটো সিরামটা তুমি না বানিয়ে থাকো আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটা বানিয়ে নিও দশ দিন টানা লাগাবে ওই ওই স্কিন কেয়ারটা করে এটা লাগিয়ে নেবে এটা কিন্তু তোমার সানস্ক্রিনেরও কাজ করবে তোমার স্কিনকে অনেকটা সানরেজ থেকে প্রোটেক্টও করবে আর তো চলো আমি এবার দেখো ক্রিমটা পুরো ফেসে ভালো করে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ দিয়ে দিচ্ছি তাহলে সম্পূর্ণ স্কিন কেয়ারটা আমার হয়ে গেল তো দেখো এইভাবে ঘরোয়া জিনিস দিয়ে রূপচর্চা করলে না দিনে দিনে তোমার ত্বক ফর্সা উজ্জ্বল হবে এবং সেটা কিন্তু পারমানেন্টলি হবে আর তো এটা করে তোমরা দেখো তোমাদের স্কিন খুব তাড়াতাড়ি দাগছোপ মুক্ত হবে একদম মানে গ্লোয়িং বিউটিফুল হবে স্কিন কিন্তু ফর্সা চকচকেও হবে কালচে ভাব কেটে যাবে একদম কারণ আলু কিন্তু একটা ন্যাচুরাল ব্লিচিংয়ের কাজ করে পিগমেন্টেশান মেচে তার দাগ খুব তাড়াতাড়ি দূরে চলে যাবে সো বন্ধুরা দেখলে এই ট্রিটমেন্টটা তোমরা টানা দশ দিন করবে অসম্ভব ভালো রেজাল্ট পাবে ভীষণ তাড়াতাড়ি তোমাদের পিগমেন্টেশানের দাগ যে কোনো দাগ ব্রণ ফুসকুরির দাগ ছোটো ছোটো ফ্রেকেলস থাকলে এই এই ঠোঁটের চারপাশে যে কালি পড়ে যায় কালো ছোপ থাকলে ভীষণ তাড়াতাড়ি কিন্তু সেটা আস্তে আস্তে ফেড হতে হতে একদম মিলিয়ে যাবে আর তোমার স্কিন টোন তোমরা নিজেরা দেখবে কিভাবে চেঞ্জ হবে কিভাবে র্যাপিডলি তোমার স্কিন টোন মানে ফর্সা হতে থাকবে দিনে দিনে স্কিন টোন কিন্তু ফর্সা হতে থাকবে সো এটা তোমরা দিন টানা করবে এবং তারপরে যদি দেখো তোমার খুব উপকার পাচ্ছ দশ দিনের পরেও কন্টিনিউ করবে যখন ইচ্ছা যেদিন ইচ্ছে করতে পারো আর এই পটাটো ক্রিমটাও তোমরা সিরামটাও তোমরা বানিয়ে নিও দেখো আমার শেষ হয়ে গেছে মেখে মেখে আর শেষ হয়ে গেছে আর একটুখানি আছে সো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগলো সো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টস করে জানিও কিন্তু কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো ফ্যামিলির সাথে শেয়ার করো আর সব সময় আমার পাশে থেকো আজকের মতন বাই বাই